বুধবার রাজ্যে এলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা কুণাল ঘোষ। এদিন সকালে বিমানে রাজ্যে আসেন তিনি। বিমানবন্দরে নামতে তাকে দলের কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানান। এরপর বিমানবন্দর থেকে তিনি আগরতলায় এসে দলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানান, দলের সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতে তিনি রাজ্যে এসেছেন। বিজেপির বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তৃণমূলের সেই নেতা। বিজেপির বিরুদ্ধে সিপিএম এর নয় তৃণমূল কংগ্রেস বিকল্প বলে তিনি দাবি করেছেন। 2023 সালে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেখুন, আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের একজন সৈনিক। আমি দলের সৈনিক হিসেবে এখানে এসেছি। ত্রিপুরা আমার কাছে নতুন নয়, আমার সঙ্গে ত্রিপুরার বহুদিনের যোগাযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী আমার বাবার পেশেন্ট ছিলেন, পারিবারিক যোগাযোগ ছিল। কলকাতায় গিয়ে পিজি হাসপাতালে চিকিৎসা করাতেন, আমার বাড়িতেও একবার গেছেন। পরবর্তীকালে আমি বহুবার ত্রিপুরা এসেছি। সিপিআইএমের সঙ্গে আমার মত পার্থক্য তীব্র, সবাই জানেন, কিন্তু মানিক সরকারকে আমি শ্রদ্ধা করি। এবার এইখানে ত্রিপুরার মাটিতে বিকল্প গড়তে বামপন্থীরা ব্যর্থ। বিজেপি সরকারের বিকল্প হতে পারে একমাত্র তৃণমূল, এবং ত্রিপুরা রাজ্য বহু সম্ভাবনা আছে। এত প্রতিকূল ভৌগোলিক অবস্থায় থেকেও ত্রিপুরার যা প্রাকৃতিক সম্পদ, ত্রিপুরার মানুষ যেভাবে লড়াকু, গত কয়েক দশকে ত্রিপুরায় সোনা ফলানো যেত, কিন্তু যে কোনো কারণেই হোক, নীতিগতভাবে বামফ্রন্ট সরকার, পরবর্তীকালে এখনকার বিজেপি সরকার সেটা করতে পারছে না। এবং ত্রিপুরার মানুষ পাশে দেখছেন পশ্চিমবঙ্গে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজয় রথ বিজেপির সারা ভারতবর্ষে যা যা করতে করতে আসছিলেন, এবং দেশের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে পরাজিত হয়ে চলে গেছেন। এবং সবচেয়ে বড় কথা, উন্নয়নের যে মডেলটা, অর্থাৎ বাংলার মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে, যে কারণে তৃণমূলের পাশে আছে, তো সেই মডেলটা দিয়ে ত্রিপুরার মানুষকে সার্ভিস দেওয়া, ত্রিপুরাকে অনেক উন্নততর ত্রিপুরায় পরিণত করা, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করছে। সেই লড়াইয়ের অঙ্গ হিসেবে আমার আজ এখানে আসা। ত্রিপুরা আমার কাছে পুরনো, বহুবার আসা, বহু চেনা, বহু পরিচিত। আমি বারবার অতীত সাংবাদিক হিসেবে লিখেছি যে ত্রিপুরায় এত রকম সম্ভাবনা আছে, কিন্তু সেই কাজগুলো হয়নি, হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সেই কাজগুলো হবে, আমরা আশা করি।